এই ভিডিওগুলা দেখানোর আগে যে এই আব্বাসি সাহেবের সাথে মানে যোগাযোগ হইছিল আব্বাসি সাহেব মন সম্মতি দিয়েছে যে হ্যাঁ আলোচনা হতে পারি এরকম ধরনের কিছু হ্যাঁ তারপর ওই ইজার সাহেব তো মানে সরাসরি স্টেটাস নাসে পোস্ট মারছে যে আসা আলোচনা করব পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ কইরা আরেক একজনকেও পাওয়া যায় নাই তো আমরা তো দেখলাম খোঁজ কইরা গেল তো একজন বীর যোদ্ধা সাহসী তাকে আমি সাহসী বলবো যে সে সাহস কইরা আসছিল কথা বলার জন্য পরবর্তীতে কি হইল ভাই কোন জায়গা থেকে কি সমস্যা হইল বুঝতে পারি না তবে আমি ওনার একটা জিনিস আমি দেখাতে চাই মাতুবর ভাই আপনি কি আপনি যদি একটু ওনার স্টেটাস মানে উনি যে স্টেটাস গুলো দিছে কি একটু যাইতে পারবেন আচ্ছা এই যে এই 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 মহাশয় রাজি হয়েছিল যে উনি আলোচনা করবেন হ্যাঁ এই যে সৈয়দ গোলাম কিবরিয়া আঝারি হ্যাঁ আমরা যদি ওনার একটা পোস্ট দেখি মানে সর্বপ্রথম যখন আলোচনা হইছে হ্যাঁ আলোচনার ব্যাপারে যখন আমরা মানে দেখতেছিলাম যে হ্যাঁ উনি আলোচনায় রাজি আছে উনি কথা বলবে হ্যাঁ এই আমরা যদি আরেকটু নিতে যাই মাতু ভাই এর আগের পোস্ট এর আগের পোস্ট মানে প্রথম পোস্ট যেটা এটা এটার এটার আগের আগের পোস্ট হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এই তো ভাই একটু নিচের দিকে যান একটু একটু নিচের দিকে যান এই যে এই যে এখানে এখানে দেখেন আমরা দেখি একটা জিনিস দেখি এখানে যে বিদ্রোহ বিনীত অনুরোধ সবার প্রতি আমাকে দয়া করে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ফেসবুক মেসেঞ্জার মোবাইল হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেবেন না প্লিজ এই কদিন আমাকে ইন্টারনেটেই থাকতে হবে তবে তা কেবল প্রস্তুতির জন্য হ্যাঁ ভাই বন্ধুরা আপনারা দেখবেন যে উনি একটা পোস্ট করছে এই কয়দিন উনি ইন্টারনেটেই থাকবেন ওনাকে যেন কেউ ডিস্টার্ব না করে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে কেন হচ্ছে এটা এই যে তবে কেবল প্রস্তুতির জন্য এইসব ব্যবহার করতে হবে তবে তা কেবল ডিবেটের প্রস্তুতির জন্য না উনি ডিবেটের প্রস্তুতি নেবেন ষোলো তারিখ পর্যন্ত মানে ভরপুর প্রস্তুতি নেওয়ার মানে ওনার ইয়া অনলাইনে থাকবেন আচ্ছা আমরা পরবর্তীতে যখন ডিবেটটা ক্যান্সেল হয়েছে আমরা যখন ফেস দ্য পিপলে দেখতে পাইছি ডিবেটটা ক্যান্সেল হয়েছে তখনই পাশাপাশি উনি একটা পোস্ট করছেন ঠিক আছে উনি একটা পোস্ট করছেন সেই পোস্টটা এই তো এক্সাক্টলি এই যে এই পোস্টটা করছেন সৈয়দ গুলাম কিবরি আজহারি তো এই পোস্টার যদি আমরা যদি একটু নিচের দিকে যাই হ্যাঁ নিচের দিকে গেলে এই পোস্টটা আমরা দেখতে পারবো কি উনি

এই যে দেখেন আরো আছে এই যে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলতে বলতে ওনার অবস্থা খারাপ এই নাস্তিকের মোকাবেলা করার জন্য আমার টাইমেরও প্রয়োজন নাই ইনশাল্লাহ সাগর ভাইয়ের মত নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে যে কোনো সময় বসতে রাজি আছি ইনশাল্লাহ মানে যে কোনো সময় লাগবে ওনার টাইম লাগবে না যে কোনো সময় উনি বসতে রাজি আছেন আল্লাহ আজ বলে কি হ্যাঁ ইনশাল্লাহ আজ বলেন আজ কাল বলেন কাল ইনশাল্লাহ মানে ইনশাল্লাহর বন্যা এত লম্বা ডেট লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে এতদিন মানে উনি কি মানে ওনার কোন মানে প্রথম পোস্টের মধ্যে ওনার বিশাল প্রস্তুতি নিতে হবে কেউ ডিসএভ করবেন না আর এই জায়গা মধ্যে আজ বললে আজি যে কোন সময় ইনশাআল্লাহ কোনো সময় লাগবে না টাইম লাগবে না মানে পোস্টটা যখন ক্যান্সেল হয়ে গেছে ডিবেটটা যখন कैंसिल করে দিয়েছে সাগর ভাই তখন ওনার এই রকম কমেন্ট কেন বন্ধুরা আপনারা একটু চিন্তা ভাবনা করে একটু বলেন তো এরকম কেন কমেন্ট করা হচ্ছে সাহস উত্লাই উঠছে বুঝছেন হঠাৎ করে সাহস তখন উত্লাই উঠছে আমি জানি না সে কোথায় পড়াশোনা করছে বা কি করছে আমার কোনো আইডিয়া নাই উনি যে এই যে বললেন ভুল অনুবাদের আশ্রয় নিয়ে এই অনুবাদের যে ভুল আছে এই কথাটা তো মানে বলবে যারা কোনোদিন আরবি ভাষায় পড়াশোনা করে নাই যারা কোনোদিন স্কলারদের কাছ থেকে শিক্ষা কিচ্ছু নাই নাই কিছু মানে যারা ঘরে বসে ইন্টারনেটে ইউটিউবে দেখে যারা ইসলাম শিখছে তারা এই জিনিসরা এইসব বক্তব্য দেয় ভুল অনুবাদ আশ্রয় আপনি যদি একাডেমি এই কথাটা কেমনে বলেন যে ভুল অনুবাদের আশ্রয় নিয়ে ভুল অনুবাদে থাকলে আপনার চোখের সামনে ভুল অনুবাদ ঘুরে বেড়াচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা জিনিস ইসলামিক ফাউন্ডেশন কোটি কোটি টাকা বাংলাদেশ সরকারের ট্যাক্সের বাংলাদেশের জনগণের ট্যাক্স এর টাকায় চলে সরকারি একটা প্রতিষ্ঠান চলতেছে

তো তাদেরকে কি আগে বলেন যে হুজুর আমার সার্টিফিকেটটা ফেরত দেন অনুবাদটা আগে ঠিক করেন এরপরে আবার সার্টিফিকেটটা দেন তারপরে আমি আবার নিজেকে একাডেমিক বলে এরকম করে দাবি করবো এই করবো সেই করবো মানে স্ববিরোধী কথাগুলো বলার সময় এনারা স্ববিরোধী কথাগুলো বলে বুঝতে পারে না কারণ নিজেরা নিজেদেরকে তো কখনো শোনে না নিজেরা নিজেদেরকে তো কখনো দেখে না এই যে কথা বলতেছে এসে লাইভের মধ্যে এখানে এক হাজারের মতো মানুষ দেখতেছে তাদের সামনে এসে সে যুক্ত হয়েছে নয়শো এক হাজার মতন মানুষ তাকে দেখতেছে সে খেয়ালই করে নাই তারা তাদের মাথাতেই নাই যে আমি এখানে হাসির বস্তুতে পরিণত হচ্ছি তাদের মাথাতেই নেই একটা কথা বলতেছে যে একবার বলতেছে আমাদের দুই সপ্তাহ ধরে কোনো যোগাযোগ করবেন না আমার মানে ডিবেটের এর প্রস্তুতি নিয়ে ফাটাই ফেলবে রীতিমতো ফাটাই ফেলবে দেখেন সে মানে আমার কোন বিনীত অনুরোধ কোনো ইন্টারনেটেই থাকতে হবে তাকে তবে শুধুমাত্র প্রস্তুতির জন্য এইসব এই সবই ব্যবহার করতে হবে তবে তা কেবল ডিবেটের প্রস্তুতির জন্য মানে চিন্তা করেন একটা সে সে যে সব কথাবার্তা গুলো বলতেছে নিজেও নিজেকে শুনতেছে না হয়তো নিজেও নিজেকে শুনতেছে না এবং কত লেম লেম কথাবার্তা গুলো যে বলতেছে এই যে এই যে জাস্ট মার্ক করে দিলাম বাকিটা নাই বললাম এগুলি যারা মানে অ্যাটলিস্ট যাদের মাথায় কিছু আছে মস্তিষ্ক যাতে সচল আছে তারা এই যে এই কথাগুলো এই কথাগুলো শুনলে এই যে এই কথাগুলো শুনলে এগুলো শুনলেই বুঝবে আউট অফ কনটেক্সট বর্ণনা কারা করে মানে কিভাবে করে এগুলোর ইয়েগুলা শুনলেই বুঝবে এগুলোর এগুলো কি জবাব দেওয়া হইতে পারে শুনলেই বুঝবে যে এগুলো লেম লেম একেবারে শিশু সুলভ বলতেছে সে আবার দাবি করতেছে যে হেভি কি আর বলছে ভাই

আপোন দেখবেন যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখানে কোনো ভুল অনুবাদ নাই কোনো কিছু নাই যখন একটা হাদিস দেখাবেন যে নবী মুহাম্মদ দাসের সাথে সেক্স করত কি ভাই এই যে এই যে দাসের সাথে যে সেক্স করত এই কথাটা যদি মানুষ শুনে বর্তমান যুগে আয়েশা যদি একটা মানুষ শুনে মানে কি ভাববে নবী মুহাম্মদ সম্পর্কে কি ধারণা নেবে এই জায়গা থেকে তারা হচкая যায় হচкая গিয়ে তারা সত্য কথাগুলো গোপন করার জন্য সকলের সামনে বলে ভুল অনুবাদ এটা সমস্যা আছে এই জিনিসের সমস্যা আছে ওই জিনিসের সমস্যা আছে মানে নেগেটিভ কোনো কিছু যখন কেউ তুইলা ধরে তাদেরই করা অনুবাদ থেকে তখনই তাদের মনে হয় ভুল অনুবাদ আগের আয়াত পরের আয়াত দেখতে হবে দিলে পরে এই তাপসির দেখতে হবে তাপসির দেখলে এই তাপসির মানি না সহি হাদিস দেখাতে হবে সহি হাদিস দেখাতে হলে দেখাইলে এই যে দেখেন হানাফি মাঝাব এই যে এই আলেন এর মানে রাবি কে বলছে দুর্বল অথচ তারাই কিন্তু সহি বইলা পূর্ণ নিরীক্ষণ বইলা টিক দিয়ে রাখছে বুঝছেন এই হয়েছে অবস্থা মানে তাদের এই ভুল অনুবাদ গুলা আসে সাধারণত এই ক্ষেত্রে হ্যাঁ ভালো কিছু আসলে ঠিক আছে নেগেটিভ অবস্থায় গেলে ভুল অনুবাদ হ্যাঁ অবস্থা আচ্ছা যদি তার ভেড়ার মুখটা সামনে আনে তাহলে স্ক্রিনে আনবো ভেড়া যদি তার চেহারাটা সামনে আনে তাহলে স্ক্রিনে আনবো মুমিন ভাই আপনার আপনার পাশের ভেরাকে বলেন মুখটা সামনে আনতে তাহলে এই সে লাইভে নিব সত্যি সত্যি মহিন ভাই আপনার দোস্ত ভেড়াকে বলেন এখানে মুখ টানতে মুখ টানলেই লাইভে নিবো যুক্ত করব করব আর বাসায় রাখবো না আপনাদেরকে আসেন আসেন আসে ভেড়াকে বলেন মুখটা সামনে আনতে ক্যামেরার সামনে আনতে আমাকে আলোচনা করেন আলোচনা করবো কি ভাই বেড়া নিয়ে আসছেন আচ্ছা ভাই হ্যাঁ বলেন ভাই শেষ করেন ভাই আচ্ছা আসিফ ভাই তো আমার এতটুকু বলার ছিল তো আমি বললাম তবে একটা জিনিস কি মানে খুব সার্কাজম টাইপ লাগলো জিনিসটা যে মানে আলোচনা করবে আলোচনা করবে না আলোচনা করবে আলোচনা করবে না তবে ওই পোস্ট মধ্যে যে কমেন্ট দেখলাম হ্যাঁ একজন বলে মানে আজহারি সাহেব কানতে মিজানুর রহমান আজহারি আরেকজন বলে রাজজাক বিন ইউসুফ হ্যাঁ এই যে মানে এদের মানে এরা যারা দেখে মানে যারা লাইভ শুনে এরাই অ্যাকচুয়ালি ঠিক করতে পারে না যে কোন আলেমকে তারা সমর্থন করে এখন তাদের বেশিরভাগ বেশিরভাগ মানুষের সমর্থন অনুযায়ী যদি কোন আলেমকে আনাও হয় পরবর্তীতে সেই আলিমের সাথে যদি কথা বলাও হয় যদি তার কোন একটা বেকারমূলক একটা অবস্থা হয়েও যায় তখন যেই ব্যক্তিগুলা এই আলেমকে সিলেক্ট করছে সেই ব্যক্তিগুলাই বলতে সে ইসলাম সম্পর্কে কিছু জানে না হ্যাঁ বা তার ব্যাখ্যায় ভুল আছে আপনারা ওই আলেমকে আনেন মানে সারা জীবন এরকম ধরনের কথা বলে গেছে আদু পর্যন্ত বলতে পারলো না যে কোন আলেম ইসলাম সম্পর্কে ভালো জানে মানে আজও পর্যন্ত তারা বলতে পারলো না কোন আলেম ইসলাম সম্পর্কে ভালো জানে স্পেসিফিক একটা আলমে আলেমের নাম তারা বলতে পারলো না এখন পর্যন্ত আসিফ ভাই তো আমার এতটুকু কথা ছিল পোস্ট পোস্ট গুলো দেখলাম তো ভালোই লাগলো মজা লাগলো সমস্যা নাই যে মানে এরা প্রকাশ করে দিলো যে একজন নাস্তিকের সাথে কথা বলা এত সহজ না ওই উনারা কি করতে পারবে ডক্টর জাফর সাহেব তারপর ওই শাহরিয়ার কবির ওনাদেরকে নেবে লাইভের মধ্যে নিয়ে এদের সাথে কথা বলবে যারা কিনা বলে আমি মুমিন ভাই আমি ধার্মিক হ্যাঁ আবার কমেন্টের মধ্যে হাজার হাজার কমেন্ট করবে যে এই এই যে নাস্তিকরে দিছে ধুয়ে দিছে মানে তারা যাই যে ব্যক্তিগুলা নিজেকে মুমিন বলতেছে তারাই তাদেরকে নাস্তিক ট্যাগ দিতেছে ট্যাগ দিয়া বলতেছে নাস্তিক রে ধুয়ে দিছে অথচ কোন নাস্তিকের সাথে তারা আলোচনা করতেই রাজি না যারা প্রতিষ্ঠিতভাবে নাস্তিক হিসেবে পরিচিত সকলের সামনে কারো সাথে আলোচনা করতে তার রাজি না মানে নিজেরা নিজেরাই খেলে নিজেরা নিজেরাই নিজেদের গোলপোস্টে গোল দিয়ে বলতে দিচ্ছে এক্স্যাক্টলি এটাই করে যে আমার আমার মাঠ আমার ঘর আমার এই গোলপোস্ট আমি এই জায়গার মধ্যে আমার লোক লোক রাখবো এবং এমন লোক রাখবো লোলা ভেঙ্গুরা সে লড়তেও পারবে না চড়তেও পারবে না আমার কথার সাথে মাসাল সুবাল্লাহ বলবে আর নাইনটি পার্সেন্ট কথার সাথে বলবে একমত একমত হ্যাঁ ঠিক আছে এই তো নাস্তিক রে শেষ এই হচ্ছে গিয়ে অবস্থা জন্য শুভকামনা রইল ভাই ভাই হ্যাঁ আপনার জন্য শুভকামনা রইল কাসার ভাই হ্যাঁ ভাই বলেন আসিফ ভাই তাহলে পরের কোনো ভাই এখানে আমি একটা কথা একটু আগে একটু বলেনি যে মানে এই যে ভুল অনুবাদের কথাটা যে ওনারা দাবি করেন মাঝে মাঝে যে এটা ভুল অনুবাদ হয়েছে এক নম্বর কথা হচ্ছে আপনি একদম যথার্থই বলেছেন যে ভুল অনুবাদ হলে তাগি ইসলামিক ফাউন্ডেশন তাওহিদ প্রকাশনী তারপরে এই সমস্ত প্রকাশনীতে গিয়ে ওনাদের মিছিল করা উচিত এটা নিয়ে যে এইরকম আল্লাহর বাণী এবং নবীর বাণী এগুলাকে তারা কেন ভুল অনুবাদ করেছে এটা হচ্ছে এক নম্বর কথা ভুল অনুবাদ করার জন্য তো তাদের সেটা নিয়ে মানব বন্ধন হেফাজতে ইসলাম করা উচিত দুই নম্বর কথা হচ্ছে যদি ভুল অনুবাদ করে থাকে তাহলে তো ভালো আয়াতগুলোর ভালো হাদিস গুলারও ভুল অনুবাদ করেছে তাই না ধরা গেল নবী মোহাম্মদ কথা বলেছে যে এই মানে দাসীটাকে মুক্ত করে দাও তাহলে তো এই অনুবাদটা তো ভুল যদি ওই অনুবাদটা ভুল হয়ে থাকে তাহলে তো এই অনুবাদটা ভুল হতে পারে তাহলে ওনারা কি সেই আপাত দৃষ্টিতে যে হাদিস গুলা বা যে আয়াত গুলা ভালো বলে মনে হচ্ছে সেইগুলাকেও কি ওনারা বলবেন যে এগুলো ভুল তার কারণ অনুবাদটা একই লোক করছে অনুবাদ যেই লোক অনুবাদ করছে সেই লোক তার বাইচা বেচা ভালো গুলার ঠিক অনুবাদ আর খারাপ ভুল অনুবাদ করে নাই তাই না তো উনি তো একই ব্যক্তি ওনারা তো একই ব্যক্তি একই লোকিত এই অনুবাদ গুলো করেছেন তাহলে তো ওনাদের কথা অনুসারে ধরে নিতে হবে যে যে ভালো আয়াত গুলো আছে বা ভালো হাদিস গুলো আছে সেগুলো ভুল অনুবাদ তার মানে নবী মোহাম্মদ যে নবী মোহাম্মদের সম্পর্কে যে ভালো কথাগুলা ওনারা বলেন সেগুলো প্রত্যেকটা ভুল অনুবাদ

উনি তো যেখানেই শিখছে মাদ্রাসায় মাদ্রাসায় যেখানেই শিখছে যে বই পড়েই শিখছে এইভাবেই তো শিখছে যে বাংলা থেকে আরবি করে করে শিখছে তো সেই জিনিসগুলো মাধ্যমে শিখছে যেই হুজুরের লেখা বই থেকে শিখছে সেই হুজুর গুলাই তো হচ্ছে এই যে যাদের অনুবাদকে এখন তারা ভুল বলতছে তো তাদেরকে কি তারা আগে বলুক যে হুজুর এখানে ভুল করছেন আপনারা আপনারা আগে এটা ঠিক করেন কারণ আমার তো মনে আসিফ ভাই ইসলামকে বিকৃত করাই তাহরিফ করা এই যে শরিয়তের বিকৃতি সাধন করা এটা তো ভাই বিশাল বড় গুনাহ শুধু গুনাহ না এটা তো পুরো মানে এটাকে এটাকে তো দাঙ্গা ওই যে কি ফাসাদ বলা যায় এটাকে ইসলামে এটা কুফরি সরাসরি কুফরি তাহলে তাহলে তাদের সাথে তো তাদের লড়াইটা আগে হবে আমরা তো পরে এবং এবং একটা বিষয় ধরেন আজকে সারা পৃথিবী মিলে সমস্ত স্কলার মিলে সবাই মিলে কুরআনের ইয়া চেঞ্জ করে ফেললো কোরআনের একটা আয়াত বাতিল করে দিল বললো এই যে যেমন এনআইবি নিউ ইন্টারন্যাশনাল যে বাইবেলটা আসছে সেটাতে দেখা গেল যে ওরা কি করলো আহ ধরেন তেরো তেরো নম্বর চ্যাপ্টারের

যেই জিনিসটা কিনা আপনাদের মুমিন ভাইরাই মানে না সেটা যদি সে আমাদেরকে মানতে বলেন যে সঠিক অন্যরা ভুল মানে আপনার কি মনে হয় যে আমাদের আমরা সেটা মানে শুনবো শোনার টাইম আসছে আপনাদের যদি মনে হয় তাহলে বলি কাইন্ডলি আপনারা নিজেরা নিজেরা আগে তর্ক করেন বাহাস মোনাজারা করেন করে দেখেন কোন অনুবাদটা ঠিক আছে আগে নিজেরা 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 ভাহাস করে যারা করে যে হুজুর এই অনুবাদ পাল্টাইতে হইব বলে সারা দুনিয়াকে বলেন বলে সবাই মিলে পাল্টান অনেক হাদিস দেখছেন নাসিফ ভাই যে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনীতে বলতেছে জয়ীফ দুর্বল কিন্তু সুন্নার ডাক্তার দেখতে পাচ্ছি যে ওখানে বা বা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ওখানে এরা নিজেরা নিজেরা বাংলাদেশে বসে একটা জিনিসকে জৈব বলে ঘোষণা দিয়ে দিচ্ছে উপার্শ্বে কিন্তু যেখান থেকে এরা এটা শিখছে যেই আরব থেকে এরা এই ধর্মটাকে কিনে আনছে কিনে না মানে যেই হোক নিয়ে আসছে তারা উপার্শ্বে চেঞ্জ করে ফেল মানে চেঞ্জ করে নেই এরা এর থেকে চেঞ্জ করে ফেললো সেইগুলা যদি হয়ও সেই জিনিসগুলো তা আমাদেরকে দেখাই লাভ নেই ভাই আগে আপনারা নিজেরা নিজের দেখাবেন নিজের নিজের ডিবেট করেন তুমুল বিতর্ক করেন আপনারা আমরা দেখি আমি আহ অবশ্যই ভাই তাহলে আমি দু একজনকে যুক্ত করি মাত্র ভাই নাকি